ক্ষতিকর রাসায়নিক উপাদান ও পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে পানির ফিল্টার এখন ঘরে ঘরে অল্প টাকায় বিশুদ্ধ খাবার পানির জন্য তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব পানির ফিল্টার। যাদের বাজারের আধুনিক পানির ফিল্টার কেনার সামর্থ্য নেই তাদের কথা চিন্তা করে তৈরি হচ্ছে এই ফিল্টার। এছাড়া দেশীয় প্রযুক্তিতে হাতে তৈরি এই ফিল্টারের পানি যেমন বিশুদ্ধ তেমনি শীতল। এদিকে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার কাঁচারিপাড়া ও মালাকার পাড়ার অন্তত 20টি পরিবারের সদস্যরা বংশানুক্রমে ফিল্টার তৈরির আদি পেশা এখনও ধরে রেখেছেন। বালু, ধানের তুষ ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয় এই ফিল্টার, যা বিক্রি হয় 600 থেকে 800 টাকার মধ্যে। বর্তমানে ফিল্টারের গায়ে টাইলস ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করছেন কারিগররা। আমরা সংসারের মাঝে মনে হয় অভাব আছে, এই অভাবটা আছে না, কাজটা করে আছে না, কিছু আছে না, দূর হয় প্রায় 15-20 বছর ধরে। এখানে আপনি মনে করেন মালগুলো আমি ডেলিভারি দিই বিভিন্ন জায়গার মধ্যে দিই, সবাই এগুলো সুপরিচিত দেয়, সবাই কয় জিনিসগুলো ভালো আছে, পানিগুলো মুক্ত পাই আমরা। একটা মাটির ফিল্টার নেওয়ার পরে দেখলাম যে এটা ভালো সার্ভিস দিচ্ছে এবং পানি খুব পরিষ্কার। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। এই ফিল্টারকে ঘিরে গড়ে উঠেছে 20টি কারখানা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের বাইরেও রফতানি সম্ভব বলে মনে করেন কারখানার মালিকরা। আমাদের এলাকার মধ্যে আগে একটা কারখানা ছিল আর এখন প্রায় 15-20টা কারখানা হয়ে গেছে। একটা মালের দাম 500 টাকা যা, আমরা এমনিও মনে হয় বিটেন্তে মনে হয় বেড়ান্তে কিছু লাগে দিয়ে কোনো মতে আমরা মানুষ মিললে বলতে না সইলে কোনো মতে আছে। শ্রমিক বল, অর্থ বল বাড়ানো যায় এবং এটা ডেভেলপ করার জন্য সরকারও যদি আমাদেরকে আর্থিক সহযোগিতা করে তাহলে আমাদের দেশের চাহিদা সম্পূর্ণভাবে মিটে বাইরেও রপ্তানি করার মতো সুযোগ থাকে। ফিল্টার ব্যবসা প্রসারে সব ধরনের সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। এটার চাহিদা যাতে বিদেশে রপ্তানি করা যায় এবং দেশেও যেন এই শীতল পানি পান করার জন্য এই ফিল্টারটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে জেলা প্রশাসন এটাকে প্রমোট করার জন্য সকল ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। 1947 সালে হীরালাল রায় নামে স্থানীয় এক ব্যবসায়ী প্রথম এই ফিল্টার তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন। বর্তমানে গড়ে ওঠা 20টি কারখানায় 300 শতাধিক কারিগর কাজ করে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, হবিগঞ্জ।